आज থেকে 4 মাস আগে যে কোনো কার্যক্রমে সে দুর্গা পূজা হোক আর সামাজিক কোনো কার্যক্রম হোক সরকারের কোনো কার্যক্রম হোক বারবার আমাকে একবার না একবার দিনে বলতে হতো নেশা মুক্তির পরা করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আজকে ত্রিপুরা পুলিশের কার্যশৈলীর মধ্যে আপনি আপনি সেটা চলে এসেছে যে ত্রিপুরাকে নেশা মুক্ত করতে হবে আজকে আমাকে সেই কাজগুলো করতে হয় না আপনি আপ त्रिपुरा पुलिस निजे दिशा से क्यागल कर बाणी शुनिए 2019-এ আর এর ঠিক দুবছর যেতে না যেতেই তাঁরই দপ্তরের পুলিশ কেমন যোগ্য ভূমিকা পালন করেছে শুনুন কার থেকে শুনবেন না না এ অন্য কেউ না মুখ্যমন্ত্রীর দলের একেবারে খোদ লোকের মুখেই শুনুন চলতি ভাষায় যাকে বলে হার্ডকোর হ্যাঁ সবার চেনা সেই হার্ডকোর হিন্দুত্ববাদী বিজেপি নেতা তপন দেবনাথ যিনি সম্প্রতি নাবালিকা অপহরণের দায়ে জেল খেটে এসে তার অভিজ্ঞতার বর্ণনা করছেন জেলের ভেতরে নেশা বিরোধী অভিযান ঠিক কেমন চলছে শুনুন এমন কোনো নেশা বাদ নাই সেন্ট্রাল জেলে পাওয়া যায় না তার সাথে সেন্ট্রাল জেলে পুলিশে একদম 100% জড়িত আমি নিজে প্রমাণ দেখে এসেছি কে কে জানি না কিন্তু বিধি কিভাবে ঢুকে গাঁজা খনি সিগারেট কিভাবে ঢুকে তা হাওয়া ঢুকে না নিশ্চয় কারণ কারোর মাধ্যমে ঢুকে 40-50 হাজার টাকা বেতন পাওয়া পুলিশ কর্মীরা এই উল্টা পথে যে ব্ল্যাক মার্কেটিং করছে এটা খুবই অপরাধ এবং শুধু তাই নয় এই ব্ল্যাক মার্কেটটা করছে নেশা কারবের উপর জেলে মানুষ যায় নেশা থেকে মুক্ত হবার জন্য কিন্তু এখানে গিয়ে আরও উল্টা নেশাতে বিভোর হয়ে পড়ে বেশি বেশি করে নেশা করে এখানে কেউ কিছু বলতে পারে না বলবে না কেউ ওপেনলি নেশা করছে এখানে সব কিছু পাওয়া যায় কোনো কিছু বাদ নাই আমি নিজে প্রমাণ দেখে এসেছি আমি যাই হোক একটা বিড়ির দাম 17টা বিড়ির দাম যদি খোলা বাজারে 10টা বিক্রি হয় একটা বিড়ির সেন্ট্রাল জেলে 30টা বিক্রি হয় আপনি কি জানেন জানেন না তো আপনি ট্রাই করে দেখতে পারেন